কাশ্মীর ভ্রমণের তৃতীয় ডেস্টিনেশন আমাদের ছিল পহেলগাম। পহেলগামে আমরা 2 রাত্রির 3 দিন ছিলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পহেলগামের কোন হোটেলে ছিলাম আর কি কি আমরা ঘুরে দেখেছিলাম, গাড়ির খরচই বা কত পড়েছিল, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। পহেলগামের সৌন্দর্যটা দেখে মনে হয়েছিল শিল্পী খুব যত্ন করে জানি একটা চিত্র অঙ্কন করেছে। চারিদিকটা এতটাই সুন্দর, কাশ্মীরের সব থেকে বেশি আমার এই পহেলগামই ভালো লেগেছিল। পহেলগামে আমরা ছিলাম শ্রীচন্দ রিসর্ট বলে একটা রিসর্টে। রিসর্টটা দারুণ সুন্দর ছিল, যদিও মেন মার্কেট থেকে একটু দূরে ছিল, কিন্তু গাড়ি থাকার জন্য আমাদের বিশেষ কোনো অসুবিধা হয়নি। আর এইটা হচ্ছে রিসর্টের রিসেপশন, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ঢুকেই একটা এরকম কভার রয়েছে, বেশ বড় কভারটা। নিচেও রয়েছে শুটু, তোমরা রাখতে পারবে এখানে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা তো বেশ বড়। এই যে গিজার রয়েছে, বাট জল কিন্তু এখানে গরম জল সারাদিন পাওয়া যাবে না, একটা পার্টিকুলার টাইম আছে, যেমন সকাল 6:30 থেকে 9:30, আর রাত্রিবেলা 7টা থেকে 9:30 অবধি পাওয়া যায়। আর এই দুটো, এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড, যার উপরে এই মালপত্র সব রেখেছি। টিভি রয়েছে, একটা এরকম টি টেবিল, সাথে দুটো চেয়ার, একটা এরকম কাউচ মতন রয়েছে। রিসেপশনে ফোন করার জন্য একটা ফোন রয়েছে, এরকম বেডের সাইডে দুটো ল্যাম্প রয়েছে, আর পুরোটা কাঠের, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এদিকে একটা, এটা সিল করা, একটা এরকম বড় জানলা আছে। আর এইটা হচ্ছে ব্যালকনি, আর এই ব্যালকনি দিয়ে এই সামনেটা হচ্ছে একটা গার্ডেন মতন রয়েছে। আর এই দূরে হচ্ছে লিডার নদী বয়ে যাচ্ছে, আর পুরো পহেলগাঁও শহরটাকে কি সুন্দর লাগছে দেখো। যদি এখন ড্রাই সিজন, তাই গাছের পাতাগুলো সব পড়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু এর মধ্যেও যে এত সৌন্দর্যতা আছে না দেখলে বোঝা যায় না। কাশ্মীর যে সব সিজনেই সুন্দর, তার এক একটা রূপ, সেটা না আসলে হয়তো বুঝতে পারতাম না। এখন বাজে ঘড়িতে 8:30, আর আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখানে রেস্টুরেন্টেই বাফেট সিস্টেম আছে, সো আমাদের ওখানে গিয়েই ব্রেকফাস্ট করতে হবে। সো ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলছি। এত ঠান্ডা এখানে, মানে জল নেই, কল থেকে বেরোচ্ছে না। আর এখানে আবার একটা সিস্টেম আছে, সকাল 6:30 থেকে 9:30 অবধি গরম জল পাওয়া যাবে, তারপর গরম জল পাওয়া যাবে না। সো আমরা আগে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এইবার যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে যাব পহেলগামের সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট করতে করে পিছনের ভিউটা তোমরা দেখো, এই রেস্টুরেন্ট জায়গাটা খুব সুন্দর, পুরোটা কাঁচ দিয়ে ঘেরা, আর দারুণ সুন্দর বাইরের ভিউ, সাথে লিডার নদীটাকে দেখা যাচ্ছে, আওয়াজও পাওয়া যাচ্ছে হালকা হালকা। সো একটা দারুণ এক্সপিরিয়েন্স এই হোটেলে রাত্রিবেলাটা, বোঝা যায়নি, বাট সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে পুরো বাইরেটা খুব সুন্দর দেখতে লাগছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পহেলগামের সাইট সিনের জন্য। সবার প্রথমে আমরা গেছিলাম ভাইশ্রান ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। Thank you.
পেহেলগাঁও সাইট সিনের আজকে ফার্স্ট দিন। আর আজকে আমরা ফার্স্টে যাব হচ্ছে মিনি সুইজারল্যান্ড, মানে বেশেন ভ্যালি। পেহেলগাঁও মার্কেট থেকে এখানে পনি পাওয়া যায়, তো এই পনি করে যেতে হবে। আর মাঝখানে অনেকগুলো সাইট সিন বলে, বাট অ্যাকচুয়ালি বিশেষ কিছু না, ওই রাস্তা দিয়ে যেতে হবে। সো আমি এই জন্য বেশেন ভ্যালি আমরা বলছি, কিন্তু হ্যাঁ, এখানে পনি রাইডের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। মানে বার্গেনিং স্কিল যার নেই সে তো একদম এখানে ঠকে ভুল, 8,000-10,000 টাকাও চেয়ে ফেলছে একটা পনির জন্য। সো ম্যাক্সিমাম একটা পনির জন্য 2,000 ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে, বাট অনেকে অনেক কমেও এখান থেকে গেছে আমি শুনেছি। সো এখন সূর্য দৌড়াদৌড়ি করছে, দেখি কতদূর ফিক্সড হয়, তারপরে আমরা মিনি সুইজারল্যান্ড মানে বেশেন ভ্যালির জন্য যাব। আর তোমাদেরকে সবটাই দেখাবো, আর পিছনটা দেখো কি সুন্দর পাহাড়, বরফ ঢাকা পাহাড়, আর একদম সানি ওয়েদার। আজকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, সো পুরোটা তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের পনি এসে গেছে। অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করার পর এক একটা পনির জন্য আমরা 1,200 টাকা দিয়েছিলাম, যদিও আমরা দুজন ছিলাম বলে হয়তো একটু বেশি পড়েছিল। তোমরা যদি গ্রুপে যাও তাহলে আরেকটু দৌড়াদৌড়ি করে কিছুটা কম করতে পারবে। বেশেন ভ্যালি যাওয়ার পথে আমাদের অনেকগুলো পয়েন্টস দেখানো হয়েছিল, তার মধ্যে এটা প্রথম, এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। ঘাস কা জুতা আর দুধ কা রুটি, এটাকে বলে দুবিয়ান ভ্যালি। এখানে কাশ্মীরের রাজা হরি সিংহ একসঙ্গে দুখানা হরিণের শিকার করেছিল। এটা হচ্ছে বেশেন ভ্যালি। শীতকালের থেকেও এটি দেখতে বেশি ভালো লাগে গরমকালে, যখন চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে।
এবার আমরা যাব আরু আর বেতা ভ্যালি, চন্দনবাড়ি যাচ্ছি না, তো আরু বেতা ঘুরবো। ওই জন্য আমরা ইটিওস নিয়েছি একটা, তো সেটার জন্য পড়ছে হচ্ছে 2050। এক একটা স্পটে এক ঘন্টা করে থাকবে। আর এই যে চারটা দেখতে পাচ্ছ এখানে ফিক্সড প্রাইস, গাড়ির একদম ইউনিয়ন থেকে গাড়ি নিতে হবে। পনি রাইড করে আমার অবস্থা খারাপ, নামার সময় তো মনে হচ্ছে যে যেন ঠিকঠাক হবে, যেন মহাদেবের আশীর্বাদ যেন ঠিকঠাক করে নেমে যাই, মানে আসার আর সময় তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে আমি শুধু চিৎকার করছি আর ভিডিও করবো কি। সো যাই হোক, মানে বেশ অ্যাডভেঞ্চারাস, কিন্তু কি হ্যাঁ একটু মানে বুঝতেই পারছ পাহাড়ি রাস্তা পুরো এবড়ো খেবড়ো। সো যাই হোক, মানে কি যাচ্ছে সেটা না, বাচ্চা সবাই যায় এখানে প্যালগামে আসলে, এটা সবাই জানো তোমরা যারা এসছো। বাট ঠিক আছে, এনজয় হয়েছে, কিন্তু ভয়ও আছে এর মধ্যে। সো এখন আরও বেতাবে যাচ্ছি, ওয়েদার তো খুব ক্লিয়ার কিন্তু খুব ভালো লাগছে, মানে প্যাহেলগামের সিনিক ভিউ মানে অসাধারণ অসাধারণ। এখন তো উইন্টার, যেহেতু ড্রাই সিজন, বাট ড্রাই সিজন হলে কি হবে, ভিউ জানি একদম চারিদিকে পরিপূর্ণ, যেদিকে তাকাবে। আমার তো ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে মোবাইলে, ক্যামেরা ছবি তুলতে 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 তুলতে, মানে এত সুন্দর। আরু ভ্যালি পৌঁছে গেছি আমরা, অপূর্ব। ওই প্যালগাঁও মার্কেট থেকে 30 মিনিটস মতো লাগলো আসতে, আর প্রত্যেকটা স্পটে এক ঘন্টা করে, এক ঘন্টার বেশি হলে কিন্তু আবার ওরা এক্সট্রা চার্জ নেবে। সো আমরা এখান থেকেও ঘোড়া করে আর একটু ওপরে পাহাড়ের ওপরের দিকে ওঠা যায়, বাট আমি হেঁটেই যতটা ঘোরা যায় ততটা ঘুরবো, এখানে আর ঘোড়া নেব না। আর চারিপাশটা অসাধারণ, হালকা হালকা বরফ পড়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আরু ভ্যালি ঘুরতে ঘুরতে একটু চা খেতে বসে গেছি, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা, কথা বলা যাচ্ছে না। তো এখন দুপুর প্রায় দুটো বেজে গেছে, সো একটু চা খাবো আর এই ম্যাগি খাবো, তারপর পুরো ভ্যালিটা একটু হেঁটে হেঁটে যতটা পারবো ঘুরে দেখবো। অ্যাকচুয়ালি বিশেষ কিছু নেই, ওই সিনিক বিউটি। আর এই কাশ্মীরের তো যেদিকেই তাকাও শুধু সিনিক বিউটি আর সিনিক বিউটিতে ভর্তি, তো সেটাই করবো, ঘুরবো। তারপর এখান থেকে আমরা যাবো হচ্ছে বেতাব ভ্যালি। Thank you.
পহেলগামে আমাদের এই লাস্ট সাইট সিন ছিল বেতাব ভ্যালি। আমরা আরোবার বেতাব ভ্যালিটাই খুব ভালো করে ঘুরে দেখেছিলাম। বেতাব ভ্যালি তো মানে এত সুন্দর, আমি ক্যামেরায় কতটা তুলে ধরতে পেরেছি আমি নিজে জানি না। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ পড়ে রয়েছে, আর গাছের পাতা তো নেই কিন্তু গাছের ওই শিকড়গুলো এরকম অরেঞ্জ অরেঞ্জ হয়ে রয়েছে, আর এত অপরূপ লাগছিল। আর এই জায়গাটার নাম বেতাব ভ্যালি হলো কেন, সানি দেওয়াল আর অমৃত সিংয়ের ফেমাস সিনেমা বেতাব মুভির শ্যুটিং এখানে হয়েছিল। আর এই যে এখানে দেখছো জল একটা নদীর মতন, এটা শেষনাগ থেকে বয়ে আসা জল। বেতাব ভ্যালি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল। আমরা চন্দনবাড়ি যাইনি কারণ তখন সেখানে প্রচুর বরফ পড়েছিল, আর সোনমার্গেও অনেক বরফ আছে, তো আমরা সোনমার্গেই ঠিক করেছিলাম যাব। পহেলগামের সাইট সিন সেরে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেছিল, আর তখন টেম্পারেচারও মাইনাসে চলে গেছে। আমার আর সূর্য দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা পহেলগাম মার্কেটে পৌঁছেই এই সিফার বলে একটা রেস্টুরেন্ট দেখতে পাই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো দারুণ লেগেছিলো, তো আমরা ভিতরে চলে গেলাম এবং গিয়ে সেখানে আমরা প্রথমে পিজা নিলাম, আর পিজার টেস্টটা জাস্ট আহা ছিল। সারাদিন ঘুরে এত ঠান্ডা লাগছিল, শেষে নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন কর্ন স্যুপ আর এই যে হট ব্রাউনি। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা তাড়াতাড়ি করে ডিনার করতে চলে গেছিলাম। ডিনার তো প্রায় 8টা থেকে সার্ভ করতে শুরু করে দেওয়া হয়, আর 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়ার প্রায় শেষও হয়ে যায়, তো আমরা তাড়াতাড়ি করে ডিনার করতে চলে গেছিলাম। আর এই শ্রীচাঁদ রিসর্টে ব্রেকফাস্ট ডিনার দিয়ে আমাদের দুজনের প্রতি রাতের খরচ পড়েছিল 6,000 টাকা করে। দুরাত্রি 3 দিনে আমাদের মোট বিল হয়েছিল 12,000 টাকা। রিসর্টটা পুরোটাই সেন্ট্রালি হিটেড, তাই জন্য রিসর্টে ঢুকে গেলে আর আমাদের কোনো অসুবিধাই হয়নি ঠান্ডাতে, যদিও বাইরে তখন প্রায় -6-7 চলছে। আর রাতে ডিনারেও দেখতে পাচ্ছ বাফেট ছিল, অনেক রকমের খাবার ছিল, রাজমা ডাল আর ডাল মখনি, রাজমা ডাল, ভিন্ডি, ওকে, পনির আয়েগা, পনির, আচ্ছা, কাশ্মীরি হালুয়া, হালুয়া, চিকেন কড়াই, চিকেন কড়াই,